আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা যারা বিভিন্ন মার্কেটে কাজ করি তাদের কিন্তু পেওনিয়ার, তারপর হচ্ছে ইটিন, ওগুলো খুবই জরুরি। সো ইটিন আপনি যদি একবার ক্রিয়েট করে থাকেন, ইটিন আমরা জানি সবাই ইটিন করতে হয়, যেমন ফ্রিফিক, ব্যাকটিজি বা বিভিন্ন মার্কেট প্লেসে, যেমন আপনি ইউটিউবার হয়ে থাকলেও কিন্তু আপনার ইটিনের প্রয়োজন হয়ে থাকে। সো ইটিন বা এটার কিন্তু বিস্তারিত আপনি জেনে নেবেন, বাট আজকের টিউটোরিয়াল আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি ইটিন ক্রিয়েট করবেন। সো জাস্ট আপনি আপনার যে সাইট, যে কোনো একটা ব্রাউজারে সে ইটিন লিখে সার্চ করার পরে দেখবেন যে secure.incometax.gov.pd, ঠিক আছে, আমাদের ইটিনে চলে আসছি আমরা। সো ফার্স্ট অফ অল, যেহেতু আপনি কোনো অ্যাকাউন্ট নেই, আপনাকে রেজিস্টার করতে হবে। কি করতে হবে? রেজিস্টার, সো দ্যাট ইউজার আইডিতে যাবেন। তো আমার কাছে আজকে যাটা আমি করব, তার নাম হচ্ছে, তার এনআইডি কার্ডটা একটা হাতে নেবেন, এরপর হচ্ছে কাজটা শুরু করবেন। সো আমি চারটি দিয়ে কাজ করব, তার নাম হচ্ছে আবুল কালাম। সো আমি জাস্ট তুলছি, সো আমি একটা ইউজার ক্রিয়েট করছি। সো ইউজার নেম ছোট হতে পারে, বড় হতে পারে, কোনো ব্যাপার না। সো জাস্ট আমি আবুল কালাম 2020 দিয়ে দিলাম, হ্যাঁ কোনো ব্যাপার না, বা আমি 45 দিতে পারি, কারণ হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে গেছি, নাম্বারটি ইউজ করবো। পাসওয়ার্ড, আপনি একটা ভালো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। সো আপনি একটা ভালো পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিলাম। এটা কিন্তু খুবই একটা জটিল প্রসেস, আপনি খুব ভালোভাবে তাকাতে হবে, একটু করে মিস করে ফেলেন কিন্তু এটা গভর্নমেন্টের সাথে ইস্যু হয়। ইটিন মানে হচ্ছে কর, ঠিক আছে, আপনি করের হিসাবগুলো মাথায় রাখতে হবে। সিকিউরিটি কোশ্চেন থেকে আসার পর আপনি এমনভাবে সিকিউরিটিটা ফেস করবেন, মনে রাখবেন প্রত্যেকটা আপনার পেওনিয়ার হোক কিংবা ইটিন হোক, আপনি এই জিনিসগুলোকে সবসময় অল টাইম খাতায় লিখে রাখবেন, কারণ হচ্ছে যখন এগুলো ব্লক হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে থাকে তখন আপনাকে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে, সেগুলো লিখে রাখবেন। সো জাস্ট আমি এখানে যে প্রশ্নটা দিয়েছি আমি এটাকে এক পাশে লিখে রাখলাম, ঠিক আছে, আমি খাতায় লিখে রাখলাম। সো আপনার অবশ্যই ভুল করবেন না। আমি যদি কোনো টিউটোরিয়াল মেক করি, ওই টিউটোরিয়াল আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কোনো জিনিস আমি স্কিপ না করি। সো ফোন নাম্বারের ক্ষেত্রে এসে আমরা একটা ফোন নাম্বার ইউজ করবো, অনেকগুলো ফোন নাম্বার এখানে দেখা যাচ্ছে। সো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল অ্যাড্রেস, সো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে আপনাকে রেজিস্টার হয়ে যাবে। দেন নিচে যদি আমরা আসি, আমরা খেয়াল করবো যে একটা আমাদের জন্য টেম্পোরারি ভেরিফিকেশন কোড রয়েছে। সো আমি এটা দেখে ফিল আপ করবো, QJSVTI, সো আমি সরি EFT, সরি আমি QZSV, তারপর হচ্ছে খুব ভালোভাবে বুঝা যাচ্ছে না, FT, দেন আমি রেজিস্টার অংশে ক্লিক করলাম। সো রেজিস্টার অপশনে যদি আমি ক্লিক করে দেব তখন তারা বলতেছে যে আপনার এটা তৈরি হয়ে গেছে, আপনার একটা ইউজার আইডি, সাথে সাথে আপনার এই ইউজার আইডিটা লিখে রাখবেন, কারণ হচ্ছে এটা ঝামেলা করবে আপনার কিছুক্ষণ পরে। সো আমরা এটাকে একটু স্ক্রিনশট করে ফেলি, কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশীয় সার্ভার, এটা বুঝতেই পারছেন। সো এটার জন্য আপনাকে, আপনার যে কি বলে, যে ফোন নাম্বার দিয়েছেন এখানে একটা কোড পাঠিয়েছে তারা, ইটিন অ্যাক্টিভেশন। সো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি 14151, দেওয়ার পর আপনি কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে, আমরা অ্যাক্টিভেট করে ফেলছি। সো আমরা অ্যাক্টিভেট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে প্লিজ অ্যাগেইন টু কন্টিনিউ, লগ ইন টু কন্টিনিউ, এখন আপনাকে লগ ইন করতে হবে। এখন দেখেন আমি যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি কি করতে হবে, লগ ইন করতে হবে। যখন আমি চলে এসেছি, আমি কিন্তু এখন আমি ইটিন অ্যাকাউন্ট করেছি, আমার কিন্তু টিন এখনো হয়নি। সো আমার যদি টিন লাগবে, ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্টার্ড রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, রি রেজিস্ট্রেশনও করতে পারেন, নো প্রবলেম। সো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, ভিউ টিন সার্টিফিকেট, আমি যদি এখানে টিন সার্টিফিকেট জন্য করি, দেখেন ইউ ডু নট হ্যাভ এনি টিন সার্টিফিকেট ফর রেজিস্ট্রেশন। সো যেহেতু আমার নাই, সো আমি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ওকে। সো আমি হিয়ারে ক্লিক করলাম, এখন ক্লিক করার পরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, মানে হচ্ছে করদাতা ধরন সে কোন ধরনের। সো আমরা ইন্ডিভিজুয়ালি সেই দিবে, বাংলাদেশি একজন ব্যক্তি সেই ইন্ডিভিজুয়ালি দিবে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল তার বাংলাদেশি এনআইডি কার্ড আছে কিনা, হ্যাঁ তার মানে সে কি ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিনা, মানে মাইনর কিনা, সেটা জিজ্ঞাসা করছে হচ্ছে, হোপ দিস মেক সেন্স। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা রেজিস্ট্রেশন টাইপ কি রেজিস্ট্রেশন করবো, হ্যাঁ আমরা নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। পারপাস অফ টিন মানে হচ্ছে এই টিনের উদ্দেশ্যটা কি, আমি কি করব। সো আমি এখানে সেলিং ল্যান্ড, অবটেনিং ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড নিতে গেলে আপনাকে দিতে হয়, ডিক্লেয়ারিং ট্যাক্সেবল হচ্ছে ইনকাম, এটার জন্য। সো আমি কিসের জন্য দিয়ে যাচ্ছি, আমি এটা আধার যদি দেই, আমি আধার দিয়ে দিতে পারি যে আমি অন্য কোনো কাজের জন্য, মানে হচ্ছে আমি মার্কেট প্লেসের জন্য দেবো। এখন আপনার প্রধান আয়ের উৎস কি, এটা জিজ্ঞাসা করছে, আপনার কি বিজনেস আছে, প্রফেশন আছে, সার্ভিস আছে, নাকি আদার্স। সো আমি আদার্স দিলাম, আমার অন্য কোনো অপশন আছে, সার্ভিস, প্রফেশন, আমি যদি প্রফেশনে যাই তারপর আপনাকে দেখাইতে হবে যে এই কোন ধরনের প্রফেশন, একটা ঝামেলা। সো আমি আদার্সে ক্লিক করে দিলাম। সো আদার্সে ক্লিক করার পরে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের মেইন সোর্সটা হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম, এখানে এই তো ঝামেলা। যাই হোক, এটা হচ্ছে আমি আমার লাক্সিপুর, মানে যে জেলা ওই জেলাটা দিয়ে দিচ্ছি। লোকেশন, এই লোকেশনটা হচ্ছে আপনি এখন এই লাক্সিমপুরের ভিতরে আপনার, আপনি কোন উপজেলাতে পড়ছেন, ঠিক আছে, এখন আপনারটা আপনাকে দেখাবে। সো এখান থেকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে
নাম্বার আয়ের উৎসগুলো ঠিকভাবে দেবেন, সো গো টু নেক্সট। এরপর হচ্ছে ট্যাক্স পেয়ার দ্য নেম। এখন এখানে আপনি যার নামে অ্যাকাউন্ট করছেন এটা কোনো ব্যাপারই না, এখন আপনি কিন্তু আপনার আম্মার নামে করবেন না, আপনার বাবার নামে করবেন না, যে আপনাকে দিয়েছে তার নামে করবেন। সো এইখানে আপনি আসার পরে ট্যাক্স পেয়ারের নাম লিখবেন, যেভাবে আপনার এনআইডি কার্ডে থাকে ঠিক সেভাবে আপনি লিখবেন। সো আমি জাস্ট নামটা পিক করলাম, পিক করার পরে হচ্ছে ওনার জেন্ডারটা কি, মেল অর ফিমেল। সো আমরা মেল দিলাম। ট্যাক্স পেয়ারের যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বি কেয়ারফুল, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের নাম্বারটা দিতে হবে। সো আমরা এখান থেকে আমাদের স্মার্ট কার্ডের যে নাম্বারটা আমরা এটা দিয়ে দিলাম। সিকিউরিটি পারপাসে এই অংশগুলো ভিডিওতে ব্লার করে রাখা হয়েছে, আমি আশা করছি আপনারা বিষয়টাকে সম্মানের সাথে দেখবেন। সো ডেট অফ বার্থ, সো আমি ডেট অফ বার্থ, এখন এই ডেট অফ বার্থ আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে, প্রথমে দিবেন ডেট, তারপরে দিবেন মান্থ, যেহেতু তারা এভাবে লিখছে ডেট অফ মান্থ। প্রথমে আমরা এলিভেন আমার ডেট অফ বার্থ, প্রথমটাতে আমরা হচ্ছে ডেট ব্যবহার করবো, পরেরটাতে হচ্ছে আমরা মান্থ ব্যবহার করবো, কারণ মানে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। পরবর্তীতে যেটা সেটা না আমরা হচ্ছে যেটা করবো তা হচ্ছে হচ্ছে তার মানে হচ্ছে ইয়ার, মানে জন্মসালটা আমরা এখানে পিক করবো, ঠিক আছে। সো আমরা এখানে পিক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে তার বাবার নাম, হ্যাঁ যিনি দিয়েছে তার বাবার নাম, সো আমি তার বাবার নাম দিয়ে দিচ্ছি, ওকে। দেন হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে, ফ্যাক্স থাকলে ফ্যাক্স, ইমেল থাকলে ইমেল। এখন এরপর আসেন কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্ট, মানে আপনার কারেন্ট মানে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা কোথায়, সরি বর্তমান ঠিকানা যেটা আর কি, হ্যাঁ, ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট। সো কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেসের মধ্যে আপনি অ্যাড্রেসটা লিখবেন, সো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে হোল্ডিং, প্রথমে আপনার গ্রামের নামটা লিখেন, দেন হচ্ছে আপনি হোল্ডিং নাম্বারটা লিখতে পারেন, ঠিক আছে, হোল্ডিং নং। দেন হচ্ছে আমরা একটা কোলন ব্যবহার করে আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আপনার হোল্ডিং নাম্বারটা 584। দেন আপনার ডিস্ট্রিক্টটা কোথায়, আপনার ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দিবেন, সো এটা আপনারটা আপনি দিবেন। দেখেন আমি আবার যেটা টিউটোরিয়াল তৈরি করছি এটা দেওয়ার চেষ্টা করবেন না, হ্যাঁ সমস্যা। দেখেন পোস্টাল কোড, আপনার কোড যেটা মানে আপনার পোস্টাল যে পোস্ট কোড, তো ওটার কোড নাম্বার দিবেন। দেন আপনি যদি সেম একই জায়গায় থাকেন তাহলে সেম আস কোড দেবেন। আদার ওয়ার্কিং, আপনি যদি অন্য কোথাও কাজ করেন সেটা দিবেন, আর যদি আপনি কোথাও কাজ না করে থাকেন সেটা দিবেন না। দেন গো টু নেক্সট, তারপর আমি বলছি গো টু নেক্সট করার আগে প্রত্যেকটা জিনিস আরো একবার কি করবেন, চেক করবেন, ওকে। সো চেক করার পরে আমরা কি করব, গো টু নেক্সট, ঠিক আছে, বিসমিল্লাহ। সো এখন দেখা যাচ্ছে যে এই যে চলে আসছে ট্যাক্স পেয়ার নাম হচ্ছে ফিয়া, তার প্রত্যেকটা টপিক এখানে চলে আসছে। সো তথ্যগুলো ঠিক আছে কিনা আমি সবকিছু আবারও ঠিক করবো, কারণ হচ্ছে যেন কোনো ধরনের ঝামেলা না হয়। স্মার্ট আইডি কার্ড, স্মার্ট আইডি, এনআইডি এগুলো করার পরে সবকিছু চেক চেক করবো, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যখন দেখবো সব কিছু ঠিকঠাক আছে, আপনার এনআইডি কার্ড অ্যান্ড দেন সব কিছু, দেন হচ্ছে আমরা জাস্ট আই হিয়ার বাই মানে এই ফার্ম মানে কনফার্ম করলাম যে আপনি তথ্যগুলো আপনার, হ্যাঁ। এখন আমি যখন সাবমিট অ্যাপ্লিকেশনে চলে আসছি আমি দেখতে পাচ্ছি যে ওনার সকল তথ্য, মানে হচ্ছে আমরা যে তথ্যগুলো দিয়েছি ওটার সাথে সাথে ওনার সকল তথ্য আপনার শো করছে, ঠিক আছে, মানে সরকারি সার্ভার থেকে শো করছে। সো আমরা ভিউ সার্টিফিকেটে যদি ক্লিক করি, সো আমরা টিন কিন্তু পেয়ে গেছি অলরেডি, সো টিন আমাদের হাতে চলে এসেছে। সো এতো এতটুকু, এই যে এখানে যে নাম্বারটা আছে এটা আপনার টিন নাম্বার। সো এভাবে হচ্ছে আমরা ট্যাক্স ক্রিয়েট করবো, ট্যাক্সেস 001 রামগতির পোস্টে, যাই হোক কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনি সেফ সার্টিফিকেট, ফ্রিন্ট সার্টিফিকেট করতে পারেন। সো আমি ফ্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে বা সেফ সার্টিফিকেট এটাতে সেভ করে রাখতে পারেন, আপনার এখানে একটা কপি চলে আসবে বা ইমেল সার্টিফিকেট আপনি এগুলো করে নিতে পারেন। সো এটাই ছিল ট্যাক্স করার জন্য, এই এই ফাইলটাই হচ্ছে আপনার ইটিন, যেখানে আপনার মার্কেট প্লেসে যেখানে লাগবে সেখানে আপনি এটা কনফার্ম করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।